পরিবেশ দূষণ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রভাব পড়ছে প্রাকৃতিক সম্পদের উপর। এতে ব্যাহত হচ্ছে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বিভিন্ন প্রকল্প, এর মধ্যে অন্যতম গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াও। সম্প্রতি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। মূলত মাটির নিচের গ্যাস সঠিক পরিমাণে পাওয়া যাচ্ছে না। এতে পালাটানা, রুখিয়া, বড়মোড়া প্রভৃতি বিদ্যুৎ প্রকল্পের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। ক্রমাগত পরিবেশ দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেই এই সমস্যা সৃষ্টি হচ্ছে। এদিন এমনটাই অভিমত ব্যক্ত করেছেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন। এদিন সংশ্লিষ্ট বিষয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, বিষয়টি আগামী দিনের জন্য গভীর উদ্বেগের। মানুষ আর পরিবেশ একে অপরের বিপরীতমুখী। পরিবেশ যদি কলুষিত হয়, আমরা আমাদের নিজের মৃত্যুকে আমরা ডেকে আনব। যেভাবে পৃথিবীর জল, স্থল, বায়ু, আকাশ কলুষিত হচ্ছে, যার দরুন বিগত গবেষণা বলছে বিগত 60 বছরে বহু প্রাণীর বিলুপ্তি ঘটনা ঘটেছে এবং যাতে নষ্ট হয়ে গেছে পৃথিবী থেকে। তার জন্য আমাদের আরো সচেতন হতে হবে কিভাবে আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারি। শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের যারা আগামী প্রজন্ম আছে তারা যাতে সুস্থ পৃথিবীতে থাকতে পারে, বাস করতে পারে, তার উদ্দেশ্যেই কিন্তু এই আজকে এই বিশ্ব পরিবেশ দিবস এই অফিসে পালন করা হচ্ছে। উল্লেখ্য, 79 টিলাস্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্পোরেট অফিসের ঊর্জা ভবনে বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার টিপিটিএল মাননীয় শ্রী রঞ্জন দেববর্মন মহোদয় সহ অন্যান্য ইঞ্জিনিয়ার ও কর্মচারীবৃন্দ। এই উদযাপন অনুষ্ঠানে পরিবেশ রক্ষা সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করা হয়। এই অনুষ্ঠানে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কর্মচারীদের মধ্যে বায়োডিগ্রেডেবল ক্যারিব্যাগ এবং গাছের চারা বিতরণ করা হয়। টিপিটিএল অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। কুইজের মাধ্যমে কর্মচারীদের মধ্যে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনাও অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।